আসলে মৃত্যু আপনি যদি হঠাৎ মৃত্যুকে বাদ দিয়ে দেন তাহলে আমরা কিভাবে মরি আমরা বৃদ্ধ অবস্থায় মরি অকেজ অবস্থায় যখন পরিবারের জন্য আমাদের আর কিছুই করণীয় থাকে না যখন পরিবারের আসসালামু আলাইকুম বসেন না না এখানে আসেন আসেন বসেন যখন পরিবারের জন্য আমাদের কোনো কিছুই করণীয় থাকে না ওই অবস্থায় আমরা পৃথিবী থেকে চলে যাই যখন আমরা অকেজ একটা অপ্রয়োজনীয় জিনিস বিছানায় পড়ে থাকি মারা যাবে কান্নাকাটি চিৎকার সবাই এগিয়ে আসে এবং আমরা মরি না আত্মীয় স্বজন ছেলে সন্তান স্ত্রী নাতিপুতি সবাই এগিয়ে আসে কি একটা অনুভূতি সবার এই বুঝি বাবা মরে গেল দাদা মরে গেল হাজবেন্ড মরে গেল চাচা মরে গেল হ্যাঁ কি একটা অনুভূতি তারপর আমরা বেঁচে থাকি তারপর শুরু হয় ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়া আসা যাওয়া সমাজে পরিচিত যাদের সাথে আড্ডা দিতাম অথবা যাদের জন্য আল্লাহকে অনুসরণ করিনি যাদের ভরণ পোষণ যাদের সাথে আড্ডা দেওয়া যাদের সামাজিকতা রক্ষার্থে সলাত আদায় করিনি মিথ্যা কথা বলেছি মিথ্যা বিচার করেছি এক কথায় তারা সবাই মানে বলা বলি করে অমুক বুঝি মারা যাবে মৃত্যুপথ থেকে ফিরে এলো না টিকবে না বয়স হয়ে গেছে নরম হয়ে গেছে কত কথা স্টিল নাও আমরা বিছানায় অকেজ অপ্রয়োজনীয় একটা বস্তুর মতো পড়ে আছি স্টিল নাও আমরা অকেজ অবস্থায় থাকি আমরা আমাদের আমরা কোনো প্রয়োজন মিটাতে পারি না পরিবারে না যৌবন আছে না রুজি রোজগার আছে না আমাদের গলার ওই সাউন্ড থাকে না আমাদের বিচার বুদ্ধির বোধগম্যতা থাকে আপনি ধারণা করেন একটা মানুষ বয়স 35 ঘরে 28 বছরের টকবকা যুবতী বউ 7 বছরের একটা শিশু ছেলে 5 বছরের একটা বাচ্চা মেয়ে এই অবস্থা যদি আমরা মারা যাই কত অনুভূতি এই বউ যার এখনো বিবাহের 10 বছর হয়নি ওই শ্বশুর যার 28 বছরের মেয়ে বিধবা হয়ে গেল ওই ভাই যার যুবতী বোনটা বিধবা হয়ে গেল ওই চাচা জ্যাঠা যার ভাই ভাতি যার ভরণ পোষণ তার উপরে চলে এলো ওই কোম্পানির মালিক অথবা ওই কোম্পানির এমপ্লয় অথবা ওই কর্মজীবী শ্রমজীবী মানুষটা তার যে একটা প্রয়োজন সমাজের ছিল পরিবারের ছিল এবং সেই একমাত্র ব্যক্তি যে পরিবারের এই সব ভরণ পোষণ করে ওনার চলে যাওয়া আর একজন 90 বছরের বৃদ্ধ মানুষ বিছানায় পড়ে থেকে মাসের পর মাস মৃত্যুযাত্রা বলতে পারেন মরে গেছে কথা শোনা যায় আবার তিনি বেঁচে আছে চলে যাওয়া কি একরকম শোক আমরা কি নিতে পারতাম একজন যুবক যে তার পরিবারের ভরণ পোষণ করে যার বউ বাচ্চা শিশু যুবতী হ্যাঁ তিনি কত পবিত্র মহান সত্তা তিনি শিশু অবস্থায় আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন আমরা পেশাব করি পায়খানা করি মানুষের কোলে আমরা কথা বলতে পারি না এই জন্য সবাই আমাদেরকে অবুজ মনে করে আমাদেরকে লালন পালন করে এই পেশাব পায়খানা করার পরেও মানুষ আমাদের আদর করে কোলে তুলে নেয় পরিষ্কার পরিচ্ছন্ন করে কারণ আমরা কারোর নামে কোনো কমপ্লেইন করতে পারি না আমরা গীবত করতে পারি না আমরা দোষ ধরতে পারি না আমরা কারো নামে বদনাম করতে পারি না আমরা কারো উপর কোনো দায়িত্ব প্রেশারাইজ করতে পারি না কথা বলে আমার এখন লাগবে আমরা অবুজ শিশু থাকি আবার তিনি আমাদের বৃদ্ধ করে সেই শিশু অবস্থায় ফিরে নিয়ে যান তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আসলে আমি একটু চিন্তা করলাম যে বৃদ্ধ অবস্থায় মরে গেলে মানুষ দুঃখটা যেভাবে প্রকাশ করে আর একটু কম বয়সে মারা গেলে হয়তো দুঃখটা আরো বৃদ্ধি হয় আরো বাড়ে কারণ প্রয়োজনীয়তা অনেক কিছু প্রয়োজন আরো মজার কথা হচ্ছে মৃত ব্যক্তিকে তার ছেলে সন্তানরা দাফন করে আমি এটাকে অপমান করার কথা বলছি না আমি একটু ফিল করলাম যে আমার আমি যদি মারা যাই আমার ছেলের পায়ের নিচে আমি থাকবো এই হচ্ছে যোগ্যতা আমার পৃথিবীতে আল্লাহ আমাকে এমন অবস্থায় তৈরি করেছে আমি যদি আজকে মারা যাই আমার যদি ছেলে মেয়ে যুবক থাকে যুবতী থাকে তারা জানাজা পড়বে আমাকে মাটি দিবে আমাকে মাটি দিবে কিন্তু আমার ছেলে সন্তান
যারা আমাকে মাথায় রাখবে, আল্লাহ ওদের পায়ের নিচে আমাকে নিয়ে যাবে। এটা হালাল, এটাই হওয়া উচিত, আমার বোঝা উচিত যে আমাকে মাটিতে শুইয়ে দাফন করবে আর ওই মাটিটা ফেলে মাটিটা সবার পায়ের নিচে থাকবে, ওই মাটির নিচে আমি থাকব। এ হলো পৃথিবীতে আমার ভূমিকা, আমার বিদায় বেলাটা এমনই হবে এবং এমনই হওয়া উচিত। এত তুচ্ছ আমি, এত তাচ্ছিল্য, এই আমাকে আল্লাহ পৃথিবীতে বাবা বানিয়ে, ছেলে সন্তান বানিয়ে, কারো মেয়ের জামাই বানিয়ে, অথবা নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে কারো শ্বশুর বানিয়ে কত সম্মানিত করে আল্লাহ আমি আমাকে। আমি এত তুচ্ছ মাটি থেকে তৈরি হওয়া একটা মানুষ, ঠিক মাটির নিচে পুঁতে যাওয়া একটা মানুষ, তিনি আমাকে রুহ একটা নেয়ামত দিয়ে, তিনি আমাকে জুবান ভাষা কথা বলতে পারার একটা নেয়ামত দিয়ে, তিনি আমাকে একটা আকার আকৃতি সুন্দরতম অবয়ব পৃথিবীতে প্রেরণ করে, একটা নকশা দিয়ে, একটা পরিচিত হওয়ার মতো, মানুষ চেনার মতো একটা অবয়ব দিয়ে তিনি প্রেরণ করে আমাকে কত সম্মানিত করে। অথচ আমি মাটির মানুষের পায়ের নিচে, মাটির নিচে চলে যাব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন সবাই, আমরা সলাত আদায় করার তৌফিক চাইবো আল্লাহর কাছে, অহংকার মুক্ত থাকার চেষ্টা করব। জিদ আমাদের সবার আছে, নাই কারো নাই এমন কোনো মানুষ আমি দেখিনি যার জিদ। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব কন্ট্রোল করার, আমাদের দ্বারা যদি ভুল হয়ে যায় আমরা ক্ষমা চেয়ে নেব, আমরা ওই ক্ষমাকে মনে রাখব। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।